হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ব্লগসে। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেওরের অধিবাসে গেলাম, তো ধামাইল টামাইল হচ্ছে। খুব ভালো লাগে ধামাইল দেখতে। আমি যদিও পারি না, তো একটু ধামাইল দেব, দেখো তোমরা। তো শেষ ধামাইলের পর্ব। আমি যদিও ধামাইল টামাইল বেশি পারি না, কিন্তু খুব ভালো লাগে দেখতে। চেষ্টা করি একটু দেওয়ার। তো তারপর অধিবাসে খাওয়ার পালা। তো বসে পড়েছি খেতে, মা কাকি সবাইকে নিয়ে বসে পড়েছি খেতে। তো খাওয়া দাওয়ার পর একটু নাচ হবে, তখন ভিডিও করব সাথে। খাওয়া দাওয়ার পর, ধামাইলের পর সবাই মিলে একটু ডান্স করছিল। ওই যে একজন কাকিমণি, উনি খুব নাচতে ভালোবাসেন, আমারও খুব ভালো লাগে উনার। তো বেশিক্ষণ অধিবাসে থাকিনি, কারণ অনেক রাত্র হয়ে গিয়েছিল। তো ভাত খেয়ে সুজা বাড়িতে চলে এসেছি, ছেলেরও ঘুম পেয়েছিল এই জন্য। তো আজকে মানে পরের দিন ছিল বিয়ে, তো আমি একসাথে তিন দিনের ব্লগটা করে নিয়েছি। তো বিয়ের জন্য রেডি হয়ে গেছি, এই যে ছেলেকে পুরো রেডি করে দিয়েছি, ধুতি পাঞ্জাবি পরিয়ে আমিও রেডি হয়ে গেছি। তো বিয়ের দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বেশি ভিডিও ক্লিক করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই ছিল আমার পুরো লুক বিয়ের। কেমন লাগছে বলবেন কমেন্টে। আমার একটা ননদ এসেছিলো, ও এসে আমাকে চুলটুল বেঁধে দিয়েছে আর টুকটাক সাজিয়ে দিয়েছে। আমরা দুজন মিলে সেজে গেছি। ও খুব লজ্জা পাচ্ছিলো, তার জন্য ওকে আর দেখানো হয়নি। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো ছেলের বাড়িতেও যাইনি আমরা। আমার নিজেদের গাড়ি নিয়ে চলে গেছিলাম বিয়ে বাড়ি। ছেলের বাড়ি আমাদের পাশের বাড়ি, তবুও জামাই যাত্রা টাত্রা কিছুই দেখা হলো না, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। কোনো রকম ছাতা ধরে গাড়িতে বসে কোনো রকম মেয়ের বাড়িতে এসে পৌঁছলাম। তো সুন্দর সুন্দরভাবেই সবাই এসে পৌঁছে গেছি। তো আমরা এখন বসে আছি, বিয়ে মানে বিয়েটা শুরু হয়ে গেছে, কারণ লগ্ন ছিল দশটায়, প্রায় দশটা বেজে গেছে আস্তে আস্তে। এই জন্য তাড়াহুড়ো করে ওদের মানে বিয়ের জন্য কুঞ্জতে আনা হয়ে গেছে। তো ওরা সাত মানে বউ সাত পাক দিচ্ছে, আমি আর সামনে যেতে পারছিলাম না, স্প্রে দিয়ে পুরো সাদা করে দিয়ে। তো বন্ধুরা, বিয়ের দিনে বেশি কিছু ক্যামেরাবন্দি করতে পারলাম না, গরমের মধ্যে ছোট্ট ছেলেকে নিয়ে একটু অসুবিধাই হচ্ছিলো তার জন্য। তো যতটুকু পেরেছি করেছি। আর আমি বলেছিলাম তো যে তিন চার দিনের ভিডিও মানে ভিডিও করে ব্লগ করে দিয়েছি, তো প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করবেন, তো দেখতে থাকো। তো এটা হলো পরের দিনের বধূবরণের। তো নতুন বউ বাড়িতে আসবে আর আমরা গেট ধরবো না, তাকে কখনো হয়। তো সবাই মিলে গেটে এসে একটা মানে ফিতা ধরে গেটটা বেঁধে দিয়েছি, মানে বউ ফিতাটা কেটে বাড়িতে ঢুকবে, তো আমরাও টাকা আদায় করবো না, আমরা মানে বরের পকেট কাটবো আর কি, এই ধান্দা ছিল। তো টুকটাক গেটে টাকা নেওয়া হয়েছে, তারপর বউকে মানে ঘরে ঢুকানো হবে।
তো আসছে বউ, এই যে নতুন বউকে বরণ করা হয়েছে। তো পিসিমণি মানে বরের মা মানে নতুন বউয়ের শাশুড়ি মুখ দেখে ওকে একটা স্বর্ণের জিনিস দিল। তো আমরা দেখছিলাম, ভালোই লাগছিল আমাদের, মানে নিজের বিয়ের কথা মনে হচ্ছিল। তো এই দেখো এখন নাচ গান হবে, নতুন বউ আসার খুশিতে আমরা সবাই একটু মানে ধামাইল দিলাম একটু গান বাজিয়ে। আমার ছেলে ছেলেকে ঢুকিয়ে দিল মধ্যে এখানে দাঁড়াবার জন্য, না ও দাঁড়াবে না, ও আমার কুলে উঠবে। তো ওকে কুলে নিয়েই আমি একটু ওদের সাথে নাচলাম, মানে ননদরা বলছিল আসো না বৌদি একটু ধামাইল দেবো। তো ওই গান বাজিয়ে, আমরা তো গান গিয়ে ধামাল দিতে পারি না, তো আমরা বক্সে গান লাগিয়ে একটু ধামাইল দিচ্ছিলাম। ভালোই লাগছিল বউ আসার আনন্দ, এইভাবেই তো আনন্দ করবো আর কি করবো বলো। তো আমি নাইটি পরেই চলে গেছি পাশের বাড়ি, তো এই জন্যে আর তিন চার দিনে ভিডিও একসাথে করে দিলাম বলে ভুল ত্রুটি একটু ক্ষমা করে নেবেন। তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে পুরো ভিডিওটা। বন্ধুরা এইটা হলো পরের দিনের ভিডিও, মানে বধূবরণের পরের দিন, কাল রাত্রি বলে একটা কথা আছে, তো ওই দিনের ভিডিওটা। তো সব ভোরবেলা জামাই চলে এসেছে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে এসেছিলো কাল রাত্রিতে। তো এই দিন পুরো থাকবে, রাত্রিবেলা থাকবে, পরের দিন সকালে চতুর্থ মঙ্গলের দিন বাড়িতে যাবে। তো এই জন্য আমি জল ভরতে এসেছি পুকুর ঘাটে, জল ভরবো। তারপরে দুপুর উঠিয়েছি, বিচারতে গিয়ে দুপুর উঠিয়েছিলাম, তো ধান দুপুর দিয়ে ওকে কী নিয়মকানুন আছে করে স্নান করবো করাবো। মানে এই দেখো পুকুর থেকে জল ভরছি, কলসিটা ডুবছিল না, আমার খুব ভয় করছিল, আমি সামনে যাচ্ছিলাম না, এই জন্য হাত দিয়ে কোনো রকম কলসিটা ভরে দিয়েছি, ভরলো কলসিটা। এখন আমি উঠবো, বাবারে বাবা উঠতেই পারছিলাম না, ঘাটটা ভেঙে গেছিলো, তো এই জন্য আমরা পুকুর ঘাটে বেশি আসি না তার জন্য। এদিকে আমাদের পাড়ার জেঠিমা কাকিমা বৌদি ওনারা সবাই বসে গান গাইছিলেন, আর আমি এদিকে জামাই স্নানের জোগাড় করছিলাম। তো অবশেষে জামাই এসে বসলো স্নান করার জন্য। আমার মোবাইল রাখো তো, বন্ধুরা এখন জামাইয়ের গালে হলুদ মাখিয়ে দিলাম। নতুন জামাই বলে কথা পুরো হলুদ মাখিয়ে ভরিয়ে দেব না, তাকে কখনো হয়। তো জামাইয়ের আপন বৌদি আমরা দুই যা মিলে জামাইকে স্নান করাচ্ছি, তার মধ্যে আরেকজন জামাইয়ের বৌদি চলে এসেছেন, কিন্তু উনি আমার সম্পর্কে কাকিমণি হন। কাকিমণি হলে কি হবে, ওনার কিন্তু আমার সাথে ঢং তামসা করতেই হবে, দেখবেন উনি আমাকে পুরো ভরিয়ে দিয়েছেন হলুদ দিয়ে, মানে উনি খুব রসিক মানুষ, খুব মজা করতে পারেন। তার জন্য আমরা খুব, তারপর আর কি ঝিরিঝিরি বৃষ্টি চলে এসেছে, ওদের বিয়ে আর বৃষ্টি হবে না, তাকে কখনো হয়, বৃষ্টি থাকবেই থাকবে। বন্ধুরা স্নান টান করে এসেছে জামাই, এখন জামাইকে খেতে দেব। তো সাজিয়ে গুছিয়ে দিলাম জামাই খাওন, তো জামাই বসে খাবে, আর জামাইয়ের সাথে দুই শালিও আছে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব। তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, পুরো দেখার জন্য অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।